শব্দ একটি বাক্য আপনাদের সবাই মনে আছে, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা ইলিশ। এই যে নির্বাচনটি হবে সেটি জনগণ সেখানে অংশগ্রহণ করতে দিবে না। এই নির্বাচনটি হবে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট বনাম পুলিশ। আওয়ামী লীগ ময়দানে থাকবে না। আমি আমার এলাকা লালমোহন এবং তজুমুদ্দিন ভোলার একটি উপজেলা, ৫৪ সালে আমি আমার এলাকাবাসীর প্রতি খুবই কৃতজ্ঞ। ৫৪ সাল থেকে আজ অবধি তারা জনপ্রতিনিধি হিসেবে আমার পরিবারকে বেছে নিয়েছে। ৫৪ সালে চাচা, তারপরে ৩ বার আমার পিতা, তারপরে ৬ বার আমি, কিন্তু গত ৬ বছর এলাকায় যেতে পারি না। সর্বশেষ নির্বাচনে একটি উপনির্বাচন হয়েছে যেখানে ভোটই দিতে পারিনি। এই একটি নির্বাচনে যেখানে সেনাবাহিনী যেতে দেওয়া হয়নি, এই একটি নির্বাচন যে সেখানে ভোটাররা গৃহে আতঙ্কিত হয়ে কাটিয়েছে। আমার বয়স ৭৪ বছর, পরিবারের সবাই বলেছে আর নির্বাচন করার প্রয়োজন নেই, ৬ বার এমপি ২বার মন্ত্রী এনাফ পরিচয় দেওয়ার জন্য, ভবিষ্যতে প্রধানমন্ত্রী তো দুই পরিবার ছাড়া আর কেউ হতে পারবে না, সুতরাং বেটার রিটায়ার নাও। আমি স্থির করেছি মনোনয়নপত্র জমা দেব, তারপর প্রতীকটি নেব। প্রতীক পাওয়ার পর এই ৬ বছর যেখানে যেতে পারিনি একা বুক ফুলিয়ে সেখানে যাব, সকল অন্যায় অবিচারের মোকাবেলা করব। I would rather die in the battlefield, but I'll sort them out. পুলিশ বাহিনী আওয়ামী গুন্ডা বাহিনীর কারণে এই গত যে ৫০-৬০ বছরের ঐতিহ্য আমাদের, আমার পরিবার ছাড়া কাউকে কোনোদিন ভোট দেয় না আমাদের এলাকার লোক। আমরা মানুষের খেদমত করতে করতে জীবন কাটিয়েছি, আজকে কেন এলাকায় যেতে পারি না? সুতরাং আমার ওখানে সব ইলিশ মাছ আমরা এখানে যা খান সেটাও ভোলার থেকে আসে। মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ, তারা কত প্রকার আর কি কি সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। এখানে যারা আছেন অনেকদিন পর দেখা হলো, তরুণ ক্যাপ্টেন ছিলাম মার্চ মাসে ৭১ সালে, এবং কি আমরা একটি মৃতপ্রায় জাতিতে পরিণত হয়েছি? আমাদের দেশে মানুষ নাই, গণতন্ত্রের প্রেমী নাই, আইনের শাসন কেউ চায় না। এর উত্তর হবে আগামী এই নির্বাচনের পরিকল্পনার কালে। এই নির্বাচনের নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে কিনা সেটি নির্ভর করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের উপরে। বিএনপি অনেক ছাড় দিয়েছে, নেত্রীকে কারাগারে রেখে আমরা নির্বাচনে যাচ্ছি, কিন্তু এই নির্বাচন যদি দেশের রাজা পুলিশই হয়, জনগণ না হয়, এই নির্বাচন শেষ পর্যন্ত যেতে পারবে না। উইল ফাইট ইট আউট রাইট বিফোর দি ইলেকশন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনার পিতা বঙ্গবন্ধু এই দেশের একজন মহান নেতা বলে আমরা মনে করি, দেশবাসীও মনে করে, আপনি তার কন্যা হয়ে দেশকে ধ্বংস করবেন না। গণতন্ত্রের চারাগাছে জলসিঞ্চন করুন, কেটে দিবেন না গণতন্ত্রের চারাগাছটিকে, তাকে বড় হতে দেন। অনেকদিন প্রধানমন্ত্রী ছিলেন, অনেক কিছু পেয়েছেন, দেশের জনগণকে বাঁচতে দেন। আমরা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম হয়ে বাঁচতে চাই না। যে জন্য যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, সেটি প্রতিষ্ঠিত করতে চাই। করণীয় কি আমাদের? করণীয় হলো আমরা শারীরিকভাবে পারি না পারি, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি, মানসিকভাবে ৭১ ফিরে যাই, দেশবাসীকে উদ্বুদ্ধ করি, নিজের নিজ এলাকায় ভোটার জনগণকে উদ্বুদ্ধ করি, এবং এটাই বাংলাদেশে গণতন্ত্রের জন্য শেষ সুযোগ। এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয়, জাতীয়তাবাদী ঐক্য ফ্রন্ট যদি ক্ষমতায় যেতে না পারে, আগামী দিনে চরমপন্থীদের হাতে চলে যাবে এই দেশ। সাধারণ মানুষেরা ভোটাধিকারও থাকবে না, গণতান্ত্রিক অধিকারও থাকবে না, আর এখন যারা আরামায়েশে আছেন তারাও আরামায়েশে থাকতে পারবেন না, রাস্তাঘাটে বেরোতে পারবেন না। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ওদের যে অবস্থা হয়েছে গণতন্ত্র না থাকার কারণে, আমাদেরও একই অবস্থা হবে। সুতরাং
নিজের স্বার্থের জন্য, নিজের আরামায়েশের জন্য দেশকে ধ্বংস করবেন না। মুক্তিযোদ্ধাদের করণীয় আমরা ঐক্যবদ্ধ থাকবো, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আবার একবার 71-এর মতো উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামব এবং একটি বৈষম্যহীন সমাজ সৃষ্টি করার জন্য আমাদের পরবর্তী জনগণকে, পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করে যাব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।